রহিম, প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তো আমরা আজকে আরেকটা নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, তৃতীয় অধ্যায়, যেটা গতিবিদ্যা। তো আমরা তৃতীয় অধ্যায় গতিবিদ্যা নিয়ে আলোচনা করব, গতিবিদ্যা নিয়ে আলোচনা করব। তো গতিবিদ্যাতে প্রথম যে জিনিসটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে প্রসঙ্গবিন্দু। প্রসঙ্গবিন্দু কি? তাহলে আমরা যদি আলোচনা করতে চাই, মনে করলাম এটা একটা রশি, এটা একটা রশি, মনে করলাম এই রশিতে একটা পিঁপড়া হাঁটতেছে, মনে করলাম এখানে একটা পিঁপড়া আছে, এটা পিঁপড়া। তো আমরা যদি এই পিঁপড়ার অবস্থান যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমরা মনে করলাম এই বিন্দু থেকে এই রশির উপর এই পিঁপড়াটার অবস্থান এই বিন্দু থেকে কত মিটার দূরে সেটা আমরা নির্ণয় করতে, মানে এই একটা রশি বা একটা সুতার উপর দিয়ে পিঁপড়াটা হেঁটে যাচ্ছে, এই পিঁপড়াটার অবস্থান আমাকে যদি নির্ণয় করতে বলে, তাহলে আমাকে এখানে যে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করতে হবে। এটাকে যদি আমি যদি মূল বিন্দু ধরি বা এই বিন্দু সাপেক্ষে যদি এটার অবস্থান নির্ণয় করতে চাই, তাহলে বলতে হবে যে এই বিন্দু থেকে 1 মিটার দূরে বা 2 মিটার দূরে অবস্থান করছে পিঁপড়াটা। তাহলে আমি এই পিঁপড়াটার অবস্থান যার সাপেক্ষে, যা যে বিন্দুর সাপেক্ষে নির্ণয় করছি, ওই বিন্দুটাকে বলা হয় প্রসঙ্গ বিন্দু। তাহলে এই পিঁপড়াটার অবস্থান নির্ণয় করছি কার সাপেক্ষে? এই উ বিন্দুর সাপেক্ষে। এই জন্য এই বিন্দুটাকে বলা হবে কি? প্রসঙ্গ বিন্দু। এই বিশ্বের মধ্যে যে কোনো জিনিসের অবস্থান, যে কোনো জিনিস স্থিতিতে আছে নাকি গতিশীল আছে, সেটা বর্ণনা করার জন্য, সেটা নির্ধারণ করার জন্য আরেকটা বিন্দু বা বস্তুকে কী করতে হয়, আরেকটা বিন্দু বা বস্তুর সাপেক্ষে নির্ণয় করতে হয়, মানে আরেকটা বিন্দু বা বস্তুকে স্থির ধরতে হয়, তাহলে আমরা অন্য কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারবো। তো এটাকে হচ্ছে প্রসঙ্গ বিন্দু। প্রসঙ্গ বিন্দু হচ্ছে যে বিন্দুর সাপেক্ষে অন্য কোনো বস্তু বা বিন্দুর অবস্থান কী করা হয়, নির্ণয় করা হয়, সেটা হচ্ছে কি? প্রসঙ্গ বিন্দু। আর এটা হচ্ছে যে প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে। যেমন আমরা এটা যদি আমরা যদি এক্স অক্ষ বলি, তাহলে এটা এক মাত্রিক, মানে এ বিন্দু থেকে এ বিন্দুর অবস্থান 1 মিটার, মানে এই পিঁপড়াটার অবস্থান হচ্ছে 1 মিটার, তাহলে এটা হচ্ছে এক মাত্রিক, যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে। আবার দ্বিমাত্রিকও হতে পারে, এটা হচ্ছে দ্বিমাত্রিক, আবার ত্রিমাত্রিকও আছে, এটা ওয়াই ধরলে এটা জেড, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে প্রসঙ্গ কাঠামো হচ্ছে যে স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করা হয়, সেটা হচ্ছে কি? প্রসঙ্গ কাঠামো। তো স্থানাঙ্ক ব্যবস্থা কিন্তু তিন ধরনের হয়, একটা হচ্ছে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যে কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য একটি মাত্রার কী হয়, প্রয়োজন হয়। যেমন কি ধরো, এটা যদি আমরা যদি এক্স অক্ষ ধরি, তাহলে এটা যদি এক্স অক্ষ হয়, তাহলে কোনো একটা বিন্দু বা বস্তু যদি এখানে অবস্থান করে, তাহলে আমরা এই মূল বিন্দুর সাপেক্ষে এই বস্তুটা কত মিটার দূরে আছে বা কত মিটার দূরে অবস্থান করতেছে সেটা যদি আমরা নির্ণয় করতে পারি, তাহলে এটাকে বলা হয় একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। কোনো বিন্দু বা বস্তুর অবস্থান বর্ণনা করার জন্য যদি একটি মাত্র স্থানাঙ্কের প্রয়োজন হয়, সেটা হচ্ছে কি? একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। আর দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা কি? তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যে কোনো বস্তু বা বিন্দুর অবস্থান বর্ণনা করার জন্য দুটি স্থানাঙ্কের কী হয়, প্রয়োজন হয়। দুটি স্থানাঙ্ক মানে এটা হচ্ছে এটা ওয়াই। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যেই বস্তু বা বিন্দুর স্থানাঙ্ক অবস্থান নির্ণয় করার জন্য যদি দুটি মাত্র
দুটি স্থানাঙ্কের প্রয়োজন হয়, সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যেমন আমরা যদি পিঁপড়ার কথা বলতে পারি, পিঁপড়া পিঁপড়া কিন্তু আমরা যদি ফ্লোরও কিন্তু হাঁটতে পারে, আবার দেয়াল বেয়েও হাঁটতে পারে। মানে পিঁপড়ার অবস্থানটা এক্স অক্ষ বরাবর মেজারমেন্ট করা যায়, আর ওয়াই অক্ষ বরাবরও কী করা যায়, মেজারমেন্ট করা যায়। আমরা একটু আগে দিয়েছিলাম শুধু সুতা, সেটা কিন্তু স্পেশাল একটা কন্ডিশন। একটা সুতাকে যদি আমরা যদি ধরি, তাহলে ওই সুতাতে যদি একটা পিঁপড়া হাঁটে, তখন কিন্তু একমাত্রিক, কারণ সেই ওই সুতা ছাড়া আর কোনোভাবেই চলাচল করতে পারবে না। সেজন্য আবার যদি ফ্লোরও আমি একটা ফ্লোরে যদি একটা পিঁপড়া ছেড়ে দিই, তাহলে কিন্তু এটা ফ্লোরও হাঁটতে পারে, আবার ওয়াই অক্ষ বরাবরও হাঁটতে পারে। সেজন্য কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য যদি দুইটি স্থানাঙ্কের প্রয়োজন হয়, সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এরপরে হচ্ছে আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, তাহলে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাটা কি? কোনো বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করার জন্য তিনটি স্থানাঙ্কের প্রয়োজন হয়। যেমন এটা হচ্ছে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, এটা এক্স, এটা যদি ওয়াই হয় এটা হবে কি, জেড। যেমন একটা মাছি বা মশা আমরা গতি বিবেচনা করতে চাই, তাহলে একটা মাছি বা মশা যদি উড়ে, যেসব বস্তু যেসব প্রাণী উঠতে পারে সেগুলোর ক্ষেত্রে কিন্তু তিনটি স্থানাঙ্কের কী হয়, প্রয়োজন হয়। এক্স অক্ষ লাগে, ওয়াই অক্ষ লাগে, আবার জেড অক্ষ লাগে। এই জন্য কোনো বিন্দু বা বস্তুর অবস্থান বর্ণনা করার জন্য তিনটি স্থানাঙ্কের প্রয়োজন হয়। তাহলে এই ধরনের স্থানাঙ্ক ব্যবস্থাকে আমরা বলি তিন মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। তো এগুলো একটু ভালো করে নোট করে নিবে, আমরা নেক্সট ক্লাসের পরবর্তী অধ্যায় থেকে টপিক্স থেকে শুরু করবো।